এটা ধরে রাখা চাচা হ্যাঁ দাঁড়াও আরে এই বেটা কি নাম্বার দিব মিনিস্টারের আমি এই সমানে বন্ধ এই যা তো কি অবস্থা হালার বালার নাম্বার বন্ধ ধরে না তো চাচা আপনারও সেম কাহিনী করছেন এটা আমি বুঝলাম না সে কি মন্ত্রণালয়ে বসে নাই তার কি অফিস নাই কি মিনিস্টার তার অফিস আছে কিনা জানার আগে লটন ভাইকে ডাকেন উনি কার নাম্বার দিয়েছেন লটন ভাই কার নাম্বারটা দিয়ে আগে দেখাও জি আচ্ছা আরেকটা পার ট্রাই করি দাঁড়াও আচ্ছা দেন তোমার বুট তুমি দিবা যোগ্য ব্যক্তি দেখে দিবা আমার যদি আমার কোনো কথা নাই যোগ্য ব্যক্তি দেখে বুট দিবা ঠিক আছে জানি আবার চাল বুট দিও না ওই যে অনেকে আছে না যে সিরিয়াল বা ব্যাকটা একটা করে সিল মারে অমনি দিবে না না এটা কি কোনো কথা হলো নাকি আমার কাছে কি মনে করাইছো ভাই আপনার কাছে তো আসছি মিনিস্টারের নাম্বার আছে না আপনার কাছে আরে বোকার মতো কথা বলো মিনিস্টারের নাম্বার আছে না আপনার কাছে আমার কাছে মিনিস্টারের নাম্বার থাকবে না এই অস্ত্র লাগায় কার কাছে মিনিস্টারের নাম্বার থাকতে পারে সেই জন্য ভাই আপনার কাছে আসা তা মিনিস্টারের নাম্বার দিয়ে কি হইব ভাই একটু দরকার ছিল তো দরকার কোন চাকরি বাকরি ব্যাপারটা পারি কি ওরকমই কিছু অনেক বেশি ঠিক আছে সমস্যা নাই আমি মিনিস্টারের নাম্বার তোমার দিয়ে দিয়েছি মিনিস্টারের নাম্বারে ফোন দিয়ে প্রথমে বলবা আমার কথা যে বলবা যে লুটন তাজ ভাই নাম্বারটা দিছে আপনার কি সমস্যা দেখবা সমস্যা সলভ করে দেবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে নাম্বারটা উঠাও 01965 01965 এই নাম্বার আমার কল দিবা ঠিক আছে কল দিয়ে কথা বলে কি বলে আমাকে জানাবে ঠিক আছে তারপর যেন আমি ফোন দিয়ে বলে দেবো হ্যাঁ আচ্ছা ভাই একটু ফোন দিয়ে হ্যাঁ বলে দেবো যাও চাকরি ব্যাপার তো যাও হ্যাঁ হয়ে যাবে আর তোমার নাম্বারে বইলো আমার সালাম দিও সে বুট মোর জানো হ্যাঁ আমার পুরো ফ্যামিলি আচ্ছা ঠিক আছে ফ্যামিলি সবাই যাবা সেটা ঠিক আছে তোমাদের ফ্যামিলি সবাই যাবা কিন্তু তাই বলে যদি যে ছোট ছোট বাচ্চা যেমন 6 বছর 7 বছরের বাচ্চা একে তো কেন্দ্রে পাঠাইও না তাহলে আবার প্রবলেম ভুল করলেন তো আমাদের ফ্যামিলিতে আমরা 3 জন আমার বাবা আমার মা আর আমি ও আচ্ছা আচ্ছা পরে তোমার আব্বার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই না না আচ্ছা ঠিক আছে যাও তাহলে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থেকো হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো থেকো তুমি ভালো থেকো আচ্ছা দোয়া করেন হ্যাঁ দোয়া করব অবশ্যই যাও আমি চাকরি হ্যাঁ তুমি আমার ফোন দিয়ে বলো আমি ব্যবস্থা করে দেব আচ্ছা হ্যাঁ মেরে সাথে ফোন দিয়ে কি বল আমার জানাও ওকে যাও মেয়েটা ভালো আছে ওর বাপটা আর বলো কিন্তু আমার বিষয়টা বুঝে আসে না ও মেয়ে তো বড় হয়েছে আর কোনো বাচ্চা কাছে হইলো না কে আর বাপের জিজ্ঞাসা করতে বাচ্চা কেন হইলো না কারণ সেটা সেদিকে অনেক পিছিয়ে আছে প্রত্যেকেরই আলি শিকুলি বাচ্চা হইবে নিশ্চয় সমানে বাচ্চা এই মানুষের যত ভুট হবো মানে বাচ্চা হবো তত আবার ভুট হবো বুঝে না সেটা বোঝার মানুষ বুঝে না কেন যে মানুষ বাচ্চা নেয় না বহু টেনশনের মধ্যে আছে এরে চা দিয়ে যা এই তো চা সাজিয়ে যেতে আমার গলাটা ভেঙে গেছে শালা বাজার দেখে তো চা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তোমাকে তো চিনতে পারলাম না ভাই আমি সুমি সুমি তোমার আব্বার নাম কি ও আব্বার নাম আনোয়ার মোল্লা ও জি জি ও তো তোমার মোল্লা বসো বুঝবো হ্যাঁ হ্যাঁ তো ভালো আছো তো না হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আছি তোমাদের দোয়া ওই সামনে নির্বাচন করতেছি জানো তো হ্যাঁ জানি তো ভোটটা কিন্তু কইও তোমার আব্বারে আচ্ছা ঠিক আছে তো আমার কাছে কি মনে করে হঠাৎ করে ভাই আপনার কাছে একটু দরকার ছিল আমার কাছে একটু দরকার হ্যাঁ আমার কাছে আসলে কথা কি নির্বাচন এখনো শুরু করি নাই সামনের দিকে শুরু করবে কি এই মুহূর্তে কি দরকার হইতে পারে আর কি ওই যে মিনিস্টারের নাম্বারটা দরকার ছিল আমার ও মিনিস্টার হ্যাঁ আরে মিনিস্টারের নাম্বার তো আমার কাছে আছে তাছাড়া তো এই এলাকায় মিনিস্টারের নাম্বার কার করে তা মিনিস্টারের নাম্বার দিয়ে কি করবা হ্যাঁ আমি জানি আপনার কাছেই আছে ওই যে একটু দরকার আছে চাকরি বাকরির বিষয়ে তো আমি এটা চাকরির ইন্টারভিউ দিতে চাইছিলাম আচ্ছা আচ্ছা এই চাকরি ইন্টারভিউ দিবা তো সমস্যা নাই মিনিস্টারের নাম্বার তো আমি দিয়ে দিচ্ছি ওই মিনিস্টারের নাম্বার তুমি ফোন দিয়ে ইন্টারভিউ দিতে যাবা তোমার কোনো ইন্টারভিউ লাগবে না দেখবা যাবা তোমার চাকরি হয়ে গেছে তাই হ্যাঁ মিনিস্টার আমার খুব ক্লোজ লুক আপনি একটু বলে দিয়েন সে তো আগে প্রায় প্রিয় আমার ব্যক্তি তো ও আপনার বাড়িতেই তো হ্যাঁ প্রায় প্রিয়াই তো এখন মাঝে মাঝে দেখি না আছে কোন দিয়ে যায় তাহলে ফোন দেওয়া কথা কেন মিশের নাম্বারটা উঠাও আচ্ছা 01965 দাঁড়ান এক মিনিট ডাক কেন হল কিনছ
হ্যাঁ এই তো যা লড়াই নেই বুঝছো ডাকি না বলতে সিপাহি ভাই যে বলে ডাক খাই সকালে ডাক খাই বিকালে ডাক খাই ডাকার উপরেই থাকি তোমার ডাক এগুলাই চলে না ভালো কথা ওই যে হার ভাটা কিনে নিবে এটা একবারে এক ধাক্কা দিবে এক ধাক্কা ফেলে দিবে তাই লিয়ে দেবো আচ্ছা ভাই নাম্বারটা বলেন 01965 01965 এবার নির্বাচন করুন ভোট নাকবো না এমনি পাশে জমা করুন আমার এত জোয়ার ভোট ছাড়া নির্বাচনে পাশ হইবে কি ভাবে এটা মানুষ দিব বুঝো নাই মানুষ দিব আবার ভোট ছাড়া পাশ তাহলে আচ্ছা ভাই তাহলে ঠিক আছে আসি ওকে হ্যাঁ আসি হ্যাঁ হ্যাঁ আল্লাহ হাফেজ যা ভোট তো ভালো কাম আছে এ রে চা দিয়ে যা আরাম যা দা তোর চা দিয়ে যা আমি কাস্টমার বিদায় করলাম কত দি ওর তো চাই দিয়ে বানান দিই আমার এক কাপ এ রে চা দিয়ে যা গলা খান ভাঙিয়ে তেজ পাতা হয়ে যাচ্ছে ভাইজান চা দিয়ে ভাইজান মাফ করেন ফকির না তো আমার দিকে তাকান কি খবর বসেন খাবার তো যা বসবো না আমি দাঁড়াই আমার একটু সমস্যা আছে একটু দাঁড়াই কথা আচ্ছা 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 জি ওই ভাঙ্গা গাড়ি কামনে নিয়েছেন সব দিতেছে হ্যাঁ হ্যাঁ ওইটা আমি নিয়েছি ওই সব গাড়ি ব্যবহার করবেন না এর আওয়াজ হয় ট্রাক্টরের না গেলে কিন্তু আওয়াজ আলা গাড়ি হুন্ডা চালাবেন হুন্ডার মতো তোমার একটু সহযোগিতা হইলে ওই ভালো গাড়ি কিনতে পারবো আচ্ছা তো বলেন কি সহযোগিতা করতে পারি আপনার তুমি নানান মানুষের নানান ধরনের উপকার করতেছো হ্যাঁ সারা মনে করো এলাকায় তোমার নাম জয় জয়কারে হইতেছে হ্যাঁ আমি কিন্তু নির্বাচন করব না মাথায় রাখেন ওরে খোদা গুড নিউজ হ্যাঁ গুড নিউজ আমি চাই তোমরা প্রতিনিধি হও তোমাদের মতে ইয়াং জেনারেশন পোলাপান দরকার আছে হ্যাঁ 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 ওল্ড মডেল আর চলবে না বুড়া টুরা বাদ বুড়ার বাদ ইয়াং এর আসো ওল্ড মডেল শেষ হ্যাঁ ইয়াং এর আসো হ্যাঁ ইয়াং মডেল হবে জেনারেশন আসো এখন ডিজিটাল যাব না তোমরাই চালাতে পারবে হ্যাঁ নির্বাচন দাঁড়াইতেছি এখন হলো ওই বুটটা একটু চিন্তা ভাবনা করে বাসা সবাই মিলিয়ে হ্যাঁ সবাইকে বলে দিবা আমি একদম আমার দুধের বাচ্চা সহ সবাইকে বলে দিব না এটা আবার কেমন কথা দুধের বাচ্চা ও কেন্দ্রে দেখ কি করব ওটা এটা কথার কথা আর আচ্ছা আচ্ছা বলে দিব তুমি যে দাঁড়াচ্ছ আচ্ছা আপনার কি দুধের বাচ্চা নাকি আপনারই না নাতি 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 না আমি চিন্তা করলাম আমার এই বয়সে নিয়ে আবার দুধের বাচ্চা না 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 শুনেন এই যে আপনারা ভুল করেন মহিলাদের রাখবেন তো খালি সন্তান বানাইবেনি 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 কারণ ভোটার পারবো ভোটার পারবো হ্যাঁ কিন্তু জনসংখ্যাতে বাড়তেছে জনসংখ্যা বাড়া ভোটার তো বাড়তেছে আচ্ছা যাক ওটা বাদ দাও আমার ভোটার দরকার আসলে আমরা বুঝি না এটা তোমরা যারা এগুলা করো হ্যাঁ হ্যাঁ প্রতিনিধি হবে তার তোমরা ভালো বুঝো আচ্ছা আমি একটা প্রয়োজনে আইছি আমার আমার কাছে হ্যাঁ আমার কাছে তো মাঝে প্রয়োজনে হয় অপ্রয়োজনে কেউ আছে কয়েকজনে তোমার থেকে এই নাম্বারটা আমার নিছে বলছে যে ওনার কাছে এই নাম্বারটা আছে আচ্ছা কি তুমি নাকি একজন মিনিস্টারের নাম্বার দিচ্ছ ও আচ্ছা আচ্ছা মিনিস্টার নাম্বার জানতে কি করবে আমার ছেলের ওই যে একটা তবদি করব ও একটু বিএস বিএস ক্যাডার তো ও বিসিএস ক্যাডার বিসিএস ক্যাডার বিসিএস ক্যাডার হ্যাঁ এখন ওর ওই চাকরির ব্যাপারে ভাই রে ভাই আমাদের দুঃখটা এই জায়গায় বুঝছেন একটা বিসিএস ক্যাডারের চাকরির জন্য দরখাস্ত করতে হয় এবং সুপারিশ লাগে যেদিকে এইট পাস একটা এইট পাসের নেতার রিকোয়েস্টে একটা বিসিএস ক্যাডারের চাকরি হয় এটাই আমাকে দুর্ভাগ্য রে চাচা সমস্যা হলো কি এই যোগ হইলে হয় মামু লাগে না টাকা লাগে হ্যাঁ তা আমার আসলে এত টাকা দেওয়ার সম্ভব না আর মামু নাই আমার উপর লেভেলে মন্ত্রী মিনিস্টারের আপনি স্বজন আমার নাই আচ্ছা আচ্ছা তো আমাকে ইন্টারভিউর মাধ্যমে যাইতে হবে আচ্ছা যদি তুমি যেহেতু মিনিস্টারের নাম্বার আছে যদি উনি একটু হেল্প করে আমার হ্যাঁ করবে 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 সুপারিশ করে হ্যাঁ করবে তাহলে আমার ছেলে তো শিক্ষার কোনো অভাব নাই কোনো অভাব নাই আপনি শুধু ফোনটা দিয়ে আমার নাম বলবেন আচ্ছা আচ্ছা স্যার তাহলে মনে করবেন আমি বলবো যে লোটন তাজ আমাকে নাম্বারটা স্যার জি স্যার স্যার হ্যাঁ স্যারকে বলবো লোটন তাজ আমাকে নাম্বারটা দিয়েছে হ্যাঁ 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 না মোবাইল নাম্বার হ্যাঁ বলো 01965 01965 এই নাম্বারে কল দিবেন কল দিয়ে আমার নাম বলি মিনিস্টারের কাছে বায়া লোটন তাজ হ্যাঁ 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 দেখেন আমরা চাকরি ইন্টারভিউ না কোনো চাকরি গেছে না ঠিক আছে তাহলে আমার কথা মনে রাখি আসি তাহলে চাকরি যান না আজকে না আরেক সময় খাবো আচ্ছা ঠিক আছে ভালো থাকো ঠিক আছে আর কথা কি কম জানেন সকাল দিকে চাকরি গলা ভেঙে গেছে কাজের বেলা আই দিয়ে যান সাইতে থাকো হ্যাঁ সাইতে থাকি আচ্ছা তাহলে যান আচ্ছা আসসালামু আলাইকুম এরে চা দিয়ে যা দূর হালার বলো তোর চাই খাম না চা বাজারে দেখাবো তোর গোষ্ঠী সকাল থেকে চাকরি কাম সারা আমার
লুটন ভাই বাসায় আছেন? লুটন ভাই, লুটন ভাই বাসায় আছেন নাকি? লুটন ভাই, কিরে মায়া, তুই এখানে? তুই এখানে কেন? আরে আমি তো লুটন ভাইয়ের কাছে আসছি। আমিও তো ওনার কাছে আসছি। তুই আসছিস কেন? আর বলিস না, লুটন ভাই একটা নাম্বার দিছে, মিনিস্টারের নাম্বার, নাম্বারটা বন্ধ পাইতেছি। হায় রে অবস্থা, উনি তো আমাকেও মিনিস্টারের নাম্বার দিছে, নাম্বারটা বন্ধ। আমি তো আগে মোবাইলটাই বাসায় রেখে আসছি। আচ্ছা ডাক না, বের হয় না তো। লুটন ভাই, লুটন ভাই, কি রে তোরা এখানে? তুই এখানে কি করছিস? তুই এখানে কেন? আমি তো লুটন ভাইয়ের কাছে আসছি। চলো। ওই যে লুটন ভাই একটা নাম্বার দিছিল, মেজিস্ট্রেটের নাম্বার, নাম্বারটা বন্ধ পাচ্ছি তাই। বুঝলাম। আরে সেম কাহিনী, নাম্বারটা তো খালি গুছাইতে আছি। হ্যাঁ এটা ধরে রাখা চাচা। হ্যাঁ দাঁড়াও। আরে এই বেটা কি নাম্বার দিব মিনিস্টারের? আমি এই সমানে বন্ধ। এই যা দাও, কি অবস্থা? হালার ওয়ালার নাম্বার বন্ধ ধরে না তো চাচা। আপনারও সেম কাহিনী করছেন। এটা আমি বুঝলাম না, সে কি মন্ত্রণালয়ে বসে নাই? তার কি অফিস নাই? কি মিনিস্টার? তার অফিস আছে কিনা জানার আগে লুটন ভাইকে ডাকেন, উনি কার নাম্বার দিয়েছেন। লুটন ভাই কার নাম্বারটা দিয়েছে আগে দেখো। আচ্ছা আরেকটা বার ট্রাই করি। দাঁড়াও। আচ্ছা দেন না, বন্ধই পাইতেছি। বন্ধ এটা সারা জীবনই বন্ধ পাবেন আপনি লুটন ভাইরে ডাকেন। এ লুটন না ধরে না, এ লুটন তা আজা লুটন না, লুটন ভাই একটু বাসা থেকে বের হন না। এ লুটন তা তুই এটা কি করলি কাজ? লুটন ভাই বাইরে আয়। কোন মহিলাই কয় আমি দুঃখ ভাই? হ্যাঁ মহিলা খালি বারবার করতেছে দুঃখ ভাই, এটা তো আমরা মানলাম না। কি দুঃখ ভাই, আমি তো বুঝতেছি না। আমারও তো এরকম কথা বলে, তোমার মহিলা বলে না, একটা ছেলে বলে। তোমার ছেলে কইছে দুঃখ ভাই? আরো জ্বালাই বললাম, তোমার কি আরা কইছে? একই কথা বলে। তোমার কি ছেলে কইছে? দুঃখিত দুঃখিত। তোমার ছেলে কইছে? মেয়ে কইছে? ছেলে কইছে? ছেলে কইছে? লুটন ভাই আমার আজকে চাকরির ইন্টারভিউ দেওয়ার কথা ছিল। আমার ওই না, আমার মেয়ে বলে। মেয়ে কইছে? হ্যাঁ। দুইজনে মেয়ে কইছে, দুইজনে ছেলে কইছে? বুঝলাম না, দুঃখিত। আবার একটু জানতে কি কয় দেখেন তো। হ্যাঁ ঠিকই তো। শুনেন এই মিনিস্টার, আপনার নাম্বার দিব, আপনি তাদের ট্রাই করেন, যেহেতু আপনারা সে চিনে তাই না? হ্যাঁ একদম ঠিক বলছেন। আপনি আপনার তাদের ট্রাই করেন। আমরা ট্রাই করতে পারব না, আমি মোবাইল ভিতরে রেখেছি, দরকার নাই। মিনিস্টার কই আছে আমি যতটুকু জানি, কারণ একটা আমার সাথে কথা হয়েছে। আচ্ছা ভাই এক কাজ করেন, আপনি তো ওনার মন্ত্রণালয় চিনেন, একটু আমাদেরকে নিয়ে চলেন, আমরা সরাসরি আমাদের জন্য সুপারিশ করবেন। অ্যাকচুয়ালি কি, আমি এ পর্যন্ত তার সাথে যতবার সাক্ষাৎ করছি, সে আমার সাথে সাক্ষাৎ করছে, আমি একদিনও তার সাথে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করি নাই। উনি যেখানে বসে যে রাস্তায়, উনি যেখানে আমি, উনি যে নিচে কোনো চাইনিজে বসে, নিচে কোনো সোনারগাঁ হোটেলে বসে, আমি নিচে কোনো শেরাটনে বসে, আমার ভোটটা কিন্তু দিবেন। আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই, আপনি ভোট দিবেন, কোনো টেনশন করবেন না। অবশ্যই অবশ্যই ঠিক আছে, আর আপনাদের কাজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন স্যার? জি ভালো আছি। এখানে ফকিরের সামনে কেন? আসলে সালাম দাও না কেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ভাই। হ্যাঁ আমার হলো তো আপনি মন্ত্রণালয়ে যাওয়ার কথা, এই ফকিরের সামনে দাঁড় করাইলেন কেন? জিজ্ঞেস করেন নাম কি? আরে নেতা ভাই ফকিরের নাম জেনে আমরা কি করব, চলেন তাড়াতাড়ি। আরে জিগান না চাচা, আপনি জিগান। এ ফকির ভাই তোমার নাম কি? মোহাম্মদ আব্দুল মিনিস্টার। কি? মোহাম্মদ আব্দুল মিনিস্টার? এর নাম তো মিনিস্টার। আপনি কি এর নাম্বার দিয়েছেন? হ্যাঁ এর নাম্বার তো দিয়েছি। এ শরণ তো ভাই, আমরা শরণ তো। এ তোমরা একটু লাইনে দাঁড়াও তো। এ ফকিরের ভোলা, তোর নাম থাকবে মালিকিয়া, খালিকিয়া, কুদ্দিকিয়া, তোর এই নাম কে রাখছে? আমার বাবা। আর এই তুই থাকবি কোনো এই নামে তো মানুষ চায় মন্ত্রণালয়, তুই তো ইয়ান থাক। আর এই সময় তোর মোবাইল বন্ধ থাকে। এ ফকিরের ভোলা তোর মোবাইল চায় কতগুলো নাম্বার দেওয়া হয়েছে দেখ, তোর মোবাইল দেখ। আমার এই ব্যবসার সময় আমার মোবাইল বন্ধ থাকে। এরা ব্যবসা? আর তোর নাম মিনিস্টার? ফকিরের ভোলার নাম মিনিস্টার শুনছেন আপনারা? এর নাম থাকবে কুদ্দুচা খালিকা। আল্লাহর হালার হালার ঘরে হালার নাম মিনিস্টার? আমার ডান্সার ফোন করতে করতে নেতা ভাই, আর আপনি এই ধরনের বাজে নাম্বার, আপনার লগে ফকিরের লগে সম্পর্ক, ছি এখন মনে কর জুতাটা আপনার উপরে চালাই। আমার
আমার কি দোষ? চাইছে মিনিস্টারের নাম্বার হলো ব্যক্তি বুঝাই নে, এরা বুঝে না আছে এই গিরামে আমার কুত্তে দেয় না। আমার কাছে গেছে মিনিস্টারের নাম্বার আনবার, ফকিরের নাম মিনিস্টার দিছি নাম্বার আবার দোষ কি? মধ্যে কেন ফকিরে গেল বাড়ি ওরা হয়ে যায় এলো, নির্বাচন আর করো না গোনা বুড়াটা ফান্দা বুড়া। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম, আমি হারুন কিসিঞ্জার। আমি দেখি আলমগীর। আর আমি স্বামী। আপনারা যদি আমাদের তিনজনের সুন্দর সুন্দর নতুন নতুন কৌতুক দেখতে চান তাহলে আজমির মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবাই মিলে দেখুন এবং আজমির মিউজিক চ্যানেলকে শেয়ার করুন, কমেন্টস করুন আর লাইক দিন। আপনাদের কমেন্টস এবং লাইক আমাদের জন্য অনেক কিছু বয়ে আনবে, ভালো কিছু। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জি।